বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভালো একটি প্রাইভেট সেলফ ফিন্যান্সড একটা কলেজ হচ্ছে, ল কলেজ হচ্ছে অ্যামেক্স ল কলেজ। তো এটা কিন্তু সেলফ ফাইন্যান্সড আর এটা হচ্ছে খুব ভালো। বিএলএলবি 5 বছরের কোর্স করানো হয়, প্লাস 3 বছরের এলএলবিও হয় এখানে। তো এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 5 বছরের বিএলএলবি অনার্স কোর্সের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা যারা চান্স পেয়ে গেছে তাদের তো খুব ভালো কথা। কিছু কিছু দুই একটা প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান হচ্ছে, ফোন করে দেখতে পারো, যদি সিট থাকে তো কথা বলে দেখতে পারো, যদি না হয় তাহলে তোমরা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির এই অ্যামেক্স ল কলেজে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে রাখতে পারো, অপশনাল হিসেবে রেখে দিতে পারো একটা ফর্ম ফিল আপ করে, যদি তোমাদের নাম এসে পরে ভাবনা চিন্তা করে ভর্তি হতে পারবে। ভালো কলেজ, খারাপ কলেজ না, এখান থেকে কিন্তু ক্যাম্পাসিং ভালোই হয়, খারাপ হয় না। প্লাস যারা থেকে পড়াশোনা করতে পারবে বা লোকাল যারা ওই জেলার যদি বাসিন্দা হয়ে থাকো, যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু পড়তে পারো ভালো, 5 বছরের বিএলএলবি ল কোর্সের জন্য ভালো কলেজ অ্যামেক্স। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কারণ তোমরা অনেকে কমেন্ট বক্সে জানিয়েছো ফর্ম ফিল আপের প্রসেসটা জানার জন্য। তো সিম্পলি তোমরা গুগলে লিখবে অ্যামেক্স ল কলেজ, তো আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা দিয়ে ঢুকলেই কিন্তু তোমাদের অফিসিয়াল কলেজের ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি amexlaw.in, এটা হচ্ছে অ্যামেক্স ল কলেজের অফিসিয়াল সাইট। তো দেখো এখানে নিচেই দিয়ে দিয়েছে অ্যাডমিশান নোটিশ 5 ইয়ার্স বিএলএলবি 2022-27, 5 বছরের নোটিশটা তোমরা পড়ে নিও, কী কী লাগবে না লাগবে সব কিন্তু বলে দেওয়া আছে। নোটিশটা তোমরা ক্লিক করলে কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি নোটিশটা আগে, তো নোটিশটা দেখো এখানে মোটামুটি দিয়ে দিয়েছে। তো 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ওয়েবসাইট দিয়েছে। তোমাদের ড্রাফট মেরিট লিস্ট 13 তারিখ বেরোবে, প্রফেশনাল ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট কিন্তু 14 তারিখ বেরোবে, 14 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট হবে। 16-17 তারিখে সেকেন্ড যদি সিট খালি থাকে তো সেকেন্ড প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে, তো তার ভর্তি কিন্তু এর মধ্যেই হতে হবে। ডেটা পাবলিকেশন থার্ড মেরিট লিস্ট তারপর বেরোবে। তো 16 থেকে 16 তারিখে প্রফেশনাল মেরিট লিস্টটা বেরোনোর পর কিন্তু 17-এর মধ্যেই মোটামুটি ভর্তি হয়ে যাবে। 18-তে কিন্তু থার্ড ফেজ মেরিট লিস্ট বেরোবে, তার সেই দিনই অ্যাডমিশান হয়ে যেতে পারবে। 19 তারিখ থেকে কিন্তু ক্লাস চালুর নোটিশ দেওয়া আছে, এবার ডেটটা আগে পরে হতে পারে, কারণ 19 তারিখ বলেছে মানে 19 তারিখ থেকে ক্লাস চালাবে এরকম কোনো ব্যাপার না, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশানের ব্যাপার থাকে, তো অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো হওয়ার পরে কিন্তু হবে। তো দেখো এখানে সব নোটিশ সব ডিটেলসে দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফি এক্সামটেড, কোনো ফিস তোমাদের লাগবে না ফর্ম ফিল আপ করতে, তোমরা একদম ফ্রিতেই ফিল আপ করতে পারবে। তোমাদের গ্রেড মার্ক কীভাবে দেওয়া হয় আমি আগের ভিডিওতে বলেছি, সেই একই জিনিস এখানে দেওয়া আছে। তো তোমাদের সব কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো বলা আছে, আমি ভিডিওতে হতে হতে আমি বলে দেবো। তো 45% জেনারেল যারা পেয়েছো তাদের উপরে থাকলেই কিন্তু তোমরা পাবে অ্যাপ্লাই করতে, আর যারা এসসি এসটি আছে তারা 40% উপরে হলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যার মেরিট নাম্বার ভালো থাকবে তারাই কিন্তু চান্স পাবে। মাধ্যমিক এইচএস দুটো মিলিয়ে কিন্তু মেরিট মার্কস বার করা হবে, আগের ভিডিওতে আমি বলেছি, পারলে একটু দেখে নিও কীভাবে বেরোয়। তো ফিস যেটা বলছে পার্সিং দ্য প্রোগ্রাম সেলফ ফিন্যান্সড কলেজ 25,000 টাকা পার অ্যানাম। তো 25,000 টাকা পার অ্যানাম বলছে ঠিকই কথা, কিন্তু এখানে আমি কলেজে ফোন করেছিলাম, রেজিস্ট্রেশন ফি, এনরোলমেন্ট ফি, সেন্টার ফি এসব সব কিছু নিয়ে কিন্তু তোমাদের মোটামুটি 2,00,000 টাকার কাছে কিন্তু খরচা পড়ে যাবে, প্লাস এর মধ্যে হোস্টেল ফোস্টেল সব কিছু তোমাদের থাকবে। তো অ্যাপ্রক্স 2 থেকে 2,10,000-20,000 এরকম ধরে রাখো তোমাদের হোস্টেল ফোস্টেল সব নিয়ে, শেয়ার রুম নিয়ে থাকলে। তো মোটামুটি এইরকমই খরচ হয় প্রাইভেট ল কলেজে, 19-20 হতে পারে, কলেজে বললে মোটামুটি ওনারা ডিটেলসে বলতে পারবে। কিন্তু অ্যামেক্সে কিন্তু এই মুহূর্তে হোস্টেল দেওয়া হচ্ছে না, তারা আশপাশে বলেছিল, আমি ফোন করেছিলাম আশপাশে বলেছে অনেক ল কলেজ আছে যেখান থেকে তোমরা কিন্তু আশপাশে অনেক তোমাদের হোস্টেল আছে যেখান থেকে তোমরা কিন্তু থেকে পড়াশোনা করতে পারবে। তো চলো আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে অনলাইন অ্যাডমিশান লিঙ্ক বিএলএলবি 5 ইয়ার্স দেওয়া আছে, তো সিম্পলি চলে আসবে লিঙ্কে ক্লিক করে। দেখো প্রথমে স্টুডেন্ট নেম সব ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, তো স্টুডেন্ট নেম দেবে, তোমাদের নামটা দেবে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, তো বাবার নাম থাকলে বাবার নাম, যারা ম্যারিড তারা তাদের হাজব্যান্ডের নেমও দিতে পারে, মাদার্স নেম দেবে, মায়ের নাম, ইমেল আইডি তোমাদের ইমেল আইডি সব ছোটো হাতে দিয়ে দেবে, ফোন নাম্বার তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে, গার্জেন ফোন নাম্বার তোমার বাবা বা হাজব্যান্ড যার যার গার্জেন থাকবে তার ফোন নাম্বারটা দিয়ে দেবে, ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দেবে, জেন্ডার যার যেটা সেটা দিয়ে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড যার যেটা দিয়ে দেবে, রিলিজিয়ান যার যেটা রিলিজিয়ান সেটা টাইপ করে দেবে এখানে, হিন্দু ইসলাম খ্রিশ্চান যার যেটা রিলিজিয়ান ধর্ম সেটা দিয়ে দেবে, কাস্ট ক্যাটাগরি জেনারেল হলে জেনারেল, এসসি এসটি হলে এসসি এসটি, ওবিসি অপশন কিন্তু এখানে দেয়নি, তো তোমরা যারা ওবিসি তারা জেনারেল করে দিয়ে দিতে পারো, আধার নাম্বার দিয়ে দেবে, অ্যাড্রেসটা তোমাদের পুরোটা টাইপ করে দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড অবশ্যই দেবে, স্টেট দেবে, সিটিজেনশিপ দিয়ে দেবে, সিটিজেনশিপ
তোমরা ইন্ডিয়ান করে দিতে পারো, অসুবিধা নেই, এখানে টাইপ করে দিতে পারে। তো ডিসেবিলিটি কিছু থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এমপ্লয়েড কোনো চাকরি করো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবে। অ্যাকাডেমিক ডিটেলস তোমরা ফার্স্ট কিন্তু দেখো, এখানে যেটা বলেছে টেন্থের দিতে, তো এখানে তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করবে। বোর্ডটা সিলেক্ট করার পর কিন্তু যার যেটা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল, আদার্স বোর্ড হলে আদার্স বোর্ড দিয়ে দেবে। তোমাদের মাধ্যমিক পাসের সালটা দিয়ে দেবে, টোটাল মার্কস কত পরীক্ষা হয়েছে, 700 হলে 700, আদার্স বোর্ড হলে যার যেটা টোটাল মার্কসে দিয়ে মার্কস অবটেন্ড, মানে কত নাম্বার পেয়েছো মার্কস অবটেন্ডে বসিয়ে দেবে। পার্সেন্টেজ তোমরা হিসেব করে পার্সেন্টেজটা বসিয়ে দেবে। তারপর 12th স্ট্যান্ডার্ডে সেম, তোমাদের ফার্স্ট বোর্ডের নাম দেবে, তারপর পাসিং ইয়ার দেবে, কত সালে পাস করেছো, 21-22 যার যেটা সে সেটা দিয়ে দেবে। টোটাল মার্কস কত দিয়েছো, বেস্ট অফ ফাইভে দিয়ে দিতে পারো, 500, 500 তোমরা কত পেয়েছো, মার্কশিটে লেখাই আছে সেটা দিয়ে দেবে, পার্সেন্টেজ করে দেবে। ফাইনাল পার্সেন্টেজ 40% অফ 10%, 60% অফ 12% করে কিন্তু ফাইনাল পার্সেন্টেজটা ধরে নেবে। যদি একান্ত না ধরে তাহলে তোমরা কিন্তু টাইপ করে দিতে পারবে, ওটা অটোমেটিক ধরে নিয়ে নেয়, অসুবিধা কিছু হবে। ডকুমেন্টস আপলোড, ডকুমেন্টস আপলোড তোমাদের জেপিজি ফরম্যাটে তোমাদের করতে হবে সব কিছু। তোমাদের ফটো দিতে হবে, তোমাদের সিগনেচার, তোমাদের টেন্থের অ্যাডমিট কার্ড, 12-10 মার্কশিট, 12-এর মার্কশিট, এগুলো সবই কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে দিয়ে দিতে হবে। তো তোমরা একটু ক্লিনভাবে পরিষ্কার করবে। আমি আগের ভিডিওতেও বলেছি অনেক অ্যাপ আছে, প্লে স্টোর থেকে নামিয়ে তোমরা করে নিতে পারো, স্ক্যান করে পরিষ্কার করে আপলোড করতে পারো। করার পর কিন্তু ছোটো চেকবক্সটা টিক দিয়ে তোমরা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, তোমাদের ফোনে মেসেজ চলে আসবে। আর যে ভিউটা তোমরা দেখতে হবে তার কিন্তু একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে রেখো, কারণ সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার পাবে, সেখানটাতে কিন্তু তোমাদের যখন লিস্ট টাঙানো হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজের লিস্ট, তো তিনটে লিস্টে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের নাম কত নম্বরে এলো। তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, খুব একটা কঠিন হবে না। যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে কতটা কী হচ্ছে না হচ্ছে, কোনো রকম প্রবলেম হলে বলতে পারো, আমি সময় বার করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটাই মোটামুটি ছিল ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো অ্যামেক্সের ফিস মোটামুটি বলে দিলাম, 2 থেকে 2 লাখ 20 মধ্যে কিন্তু হবে। এখানে কিন্তু সিট আছে 60টা, 5 বছরের, দেখে নাও। তো যেটা বলেছিলাম, কোর্স ফি পার সেমিস্টার 12,500, মানে 25,000 করে হচ্ছে বছরে। তো তোমাদের 10টা সেমিস্টার 2,50,000 টাকা, এটা কিন্তু তোমাদের ওখানে হোস্টেল সমেত কিন্তু বলা হচ্ছে, 10টা সেমিস্টার যেহেতু হয়। তো তোমাদের বছরে 25 হলে 5 বছরে 1,25,000, এটা কিন্তু বলছে ওনারা 1,25,000, কিন্তু তোমাদের দেখবে খরচা সব কিছু নিয়ে, অ্যাডমিশান ফি ফি নিয়ে কিন্তু 2,00,000, 2,10,000, 2,20,000 এরকম যাবেই, টাকা খাওয়া এসব তো আছেই খরচা। তো যেটা লেখা আছে এটার উপর যেও না, আমি ফোন করেছিলাম, তোমাদের 2,00,000+ কিন্তু হবেই খরচা, ধরেই এগো। তো খুব ভালোভাবে দুজন নিয়ে থাকলে কিন্তু 2,50,000 কাছে বন্ধু খরচা যেতে পারে, কারণ তোমরা যদি সিঙ্গেল রুম নাও বা তোমরা দুজন রুম নিয়ে শেয়ার করে থাকো, সেখানে কিন্তু ভাড়া আরও বেশি পড়বে, 4,500-5,000 টাকা পড়ে যাবে। সুতরাং ওদিকে খরচা বাড়বে, প্লাস বইপত্র এটা ওটা সেটা তো আছেই। যদি প্রাইভেট টিউটর রাখো সেখানে খরচা আছে, তো মোটামুটি 2,50,000 কাছে চলে যেতে পারে। আর তোমরা নিজেরা যদি করতে পারো তাহলে 2,00,000, 2,20,000 মধ্যে কিন্তু হয়ে যায়। আর দেখো এখানে LLB অনার্সেরও ফর্ম ফিল আপ হচ্ছে, 120টা সিট আছে। যারা গ্র্যাজুয়েশান দিয়েছো, যারা এবার গ্র্যাজুয়েশনের পর তুমি LLB নিয়ে পড়তে চাইছো, যদি MA না করার ইচ্ছা থাকে, তো MA না করে তোমরা LLB অনার্স করতে পারো, ভালো। 120টা সিট আছে, 3 বছরের তোমাদের কোর্স। এখানেও তোমরা কিন্তু সেমই, তোমাদের বছরে তোমার পার সেমিস্টারে 12,500 টাকা, মানে বছরে তোমাদের 25,000 টাকা, 25,000 টাকা 3 বছরে 75,000, ওটাই থাকা ফাঁকা নিয়ে 1,20,000-30,000 মোটামুটি হয়ে যায়। তো তোমরা গ্র্যাজুয়েশনের পরও করতে পারো, ফর্মটা প্রায় একই ফিল আপ, অ্যাপ্লাই করে ফিল আপ করতে পারো, অসুবিধা কিছু নেই। তো এটাই ছিল মোটামুটি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, যারা LLB পড়তে যায় তাদের মধ্যে শেয়ার করে দিও, জানাতে পারো, তোমার মাধ্যমে তার অনেকটা হেল্প হতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।